সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইয়েমেনে বড় বিক্ষোভ, ইসরায়েলি মিত্রদের উপর আরও হামলার দাবি। হিজবুল্লাহর হামলায় কাঁপল ইসরায়েলের একটি আঞ্চলিক কাউন্সিল। ইসরায়েল অদূর ভবিষ্যতে হামাসকে নির্মূল করতে পারবে না। জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদের জন্য আবেদন করছে ফিলিস্তিন। রাশিয়ায় ভাড়াটে সেনা হিসেবে নিয়োগের অভিযোগ, ভারতীয়দের সতর্ক করল পররাষ্ট্র মন্ত্রণালয়। আমি মালালা নই যে দেশ ছেড়ে পালাবো, বললেন ইয়ানা মীর। এবং অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করলেও কংগ্রেসের সঙ্গে জোট হবেই, বললেন সৌরভ ভরদ্বাজের। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইয়েমেনে বড় বিক্ষোভ, ইসরায়েলি মিত্রদের উপর আরও হামলার দাবি। এবার শুক্রবার ইয়েমেনে কাঁপল সাধারণ মানুষের প্রতিবাদে। দেশটির বিভিন্ন প্রদেশের হাজার হাজার মানুষ বেরিয়ে এলো রাস্তায়। তারা স্লোগান তুলল, আমাদের পথ মিশে গেছে ফিলিস্তিনের সাথে, সব পথ ধরে আমরা বিজয়ের দিকে এগিয়ে চলেছি। এই বিক্ষোভকারীরা আনসার আল্লাহ আন্দোলনের নেতা সাইয়েদ আব্দুল মালিক আল হুতির কাছে বিশেষ আহ্বানও জানিয়েছেন। তারা ফিলিস্তিনের জনগণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার দাবিও জানান। এক যৌথ বিবৃতিতে বিক্ষুব্ধ জনতা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যকে ইয়েমেনের অন্যতম শত্রু হিসেবে ঘোষণা করেছে। ওই বিবৃতিতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইসরায়েলের বিরুদ্ধে আরো সামরিক হামলা চালানোর আহ্বান জানিয়েছেন। এই সময় বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ইসরায়েলি পণ্য বয়কট করার ডাকও দিয়েছেন। এমনকি যারা এই দেশগুলোকে সহায়তা করা সেসব কোম্পানির পণ্য বয়কট করতে বলেছেন তারা। ওই বিবৃতিতে গাজার মানুষের সমর্থনে ভবিষ্যতে আরো প্রতিবাদ সভা লং মার্চ করা হবে বলে জানানো হয়েছে। বিক্ষোভকারীরা গাজা এমন নির্মমতার দিনে আরব দেশগুলো নীরব থাকার বিষয়েও নিন্দা জানিয়েছে। হিজবুল্লাহ হামলায় কাঁপল ইসরায়েলের একটি আঞ্চলিক কাউন্সিল। ইসরায়েলে আপার গ্যালিলির আঞ্চলিক কাউন্সিলের প্রধান কার্যালয়ে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননে আরবি ভাষা সংবাদ মাধ্যম আলমায়াদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে তারা কিরিয়াত সামনা এলাকায় শুক্রবারও দুটি ড্রোন হামলা চালায়। হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি বাহিনীর হামলার পাল্টা ব্যবস্থা হিসেবেই এই আক্রমণ চালানো হচ্ছে। এর আগে ইসরায়েলে একটি সেনা ব্যারাকেও হামলা চালানোর কথা জানিয়েছিল হিজবুল্লাহ। তবে এই হামলায় কোনো হতাহত হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি ইসরায়েল। ইসরায়েলি হামলায় দুই হিজবুল্লাহ যোদ্ধা বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত হয়। তার পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলের দুইটি সেনা ব্যারাকে ভয়ঙ্কর কাতিওষা ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত আনে হিজবুল্লাহ। ইসরায়েল অদূর ভবিষ্যতে হামাসকে নির্মূল করতে পারবে না। যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল অদূর ভবিষ্যতে হামাসকে নির্মূল করতে পারবে না। মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, হামাস ইসরায়েলি অভিযানের কারণে সীমাবদ্ধ রয়েছে, কিন্তু ইসরায়েল অদূর ভবিষ্যতে গোষ্ঠীটির সামরিক সক্ষমতা নির্মূল করার লক্ষ্য অর্জন করতে পারবে না। গোয়েন্দা মূল্যায়ন নিয়ে গণমাধ্যমে কথা বলায় কর্মকর্তারা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদপত্রটি। এদিকে ইয়েমেনের উত্তরাঞ্চলে হোদেইদা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য হামলা চালিয়েছে। ইয়েমেনে হুতি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে। খবর অনুসারে হোদেইদার উত্তরে আল সালিফ জেলার রাস ইসাকে লক্ষ্য করে মার্কিন ব্রিটিশ আক্রমণ হয়েছে। হুতিরা জানিয়েছে তিনটি বিমান আক্রমণে অংশ নেয়। অন্যদিকে জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনে ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ডে সব পক্ষের দ্বারা সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন চিহ্নিত করা হয়েছে। শান্তি প্রতিষ্ঠায় জবাবদিহিতা ন্যায় বিচার দাবি করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্কো বলেন, দায়মুক্তি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া যায় না, সব পক্ষের জবাব থাকতে হবে। জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদের জন্য আবেদন করছে ফিলিস্তিন। জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদের জন্য আবেদন করতে যাচ্ছে ফিলিস্তিন। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মনসুর এই তথ্য নিশ্চিত করে বলেন, সদস্য দেশগুলোকে ফিলিস্তিনের যোগদানকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি স্বাক্ষর করতে আহ্বান জানানো হবে। নিউ ইয়র্কে রিয়াদ মনসুর সাংবাদিকদের বলেন, আমরা এই নিয়ে আরো আলোচনা করব এবং বিভিন্ন পদক্ষেপ নেব। আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাওয়ার আগে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্য হিসেবে সুপারিশের আহ্বান জানিয়ে প্রস্তাব জমা দেওয়ার আগে সদস্য রাষ্ট্র কাছ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘে স্বাগত ও সমর্থন জানানোর বিবৃতিতে স্বাক্ষর নেব। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলের প্রতিবেদন অনুসারে এর একদিন আগে ইসরায়েলের পার্লামেন্টের নেসেটে ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতি প্রত্যাখ্যান করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের সিদ্ধান্তের পক্ষে 99-11 ভোট পড়ে। জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি মনসুর বলেন, ফিলিস্তিনের রাষ্ট্রের স্বাধীনতা সহ আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নির্ধারণ শুধু আমরা অর্থাৎ ফিলিস্তিনেরই করব। আমরা কারো সঙ্গে এই নীতি নিয়ে আলোচনা করব না এবং
আমরা কারো কাছ থেকে এ বিষয়ে অনুমতি চাইব না। মনসুর বলেন, ফিলিস্তিন জাতিসংঘের সাধারণ পরিষদে আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার উপর থেকে অবরোধ তুলে নিতে বাধ্য করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। দেশগুলোকে ইসরায়েলে অস্ত্র, গোলাবারুদ সরবরাহ বা বিক্রি করতে না বলা বা বসতি স্থাপনকারীদের বিছানা দিতে বলার মতো কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানাবে ফিলিস্তিন। ফিলিস্তিন রাষ্ট্র 2012 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে কোন ধরনের ভোট দেওয়ার অধিকার ছাড়া বিতর্ক এবং জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়, কিন্তু পশ্চিমা দেশগুলোকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি। তারা এখনো ফিলিস্তিনের সরকারকে সবসময় কর্তৃপক্ষ বলে সম্বোধন করে। পশ্চিমের সংবাদ মাধ্যমগুলো এই অবস্থানের প্রতিনিধিত্ব করে। জাতিসংঘের সনদ অনুযায়ী নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রগুলো জাতিসংঘের সদস্যপদ লাভ করে। মনসুর বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় 1947 সাল থেকে ফিলিস্তিনে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নিয়েছিল। ফিলিস্তিন রাষ্ট্রকে সদস্যভুক্ত করে সেই প্রক্রিয়া সম্পন্ন করা ফিলিস্তিনের জনগণের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। রাশিয়া ভাড়াটে সেনা হিসেবে নিয়োগের অভিযোগ, ভারতীয়দের সতর্ক করল পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়া ভারতীয় শ্রমিকদের ভাড়াটে সেনা হিসেবে কাজ করানোর অভিযোগকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইস্যুতে ভারতীয়দের সতর্ক থাকতে বলেছে। সম্প্রতি এই প্রসঙ্গে কিছু রিপোর্ট প্রকাশে আসে, তাতে অভিযোগ করা হয় বেশ কয়েকজন ভারতীয়কে তাদের ইচ্ছার বিরুদ্ধে রাশিয়ার ভাড়াটে ওয়াকদার বাহিনীতে নিযুক্ত করা হয়েছে। তাদের এখন ইউক্রেনে পাঠানো হয়েছে, চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছে। সম্প্রতি মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন অভিযোগ করেছিলেন, রাশিয়ার হয়ে যুদ্ধে নামানো হচ্ছে ভারতীয়দের। ওই ইস্যুতে শুক্রবার একটি বিবৃতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা অবহিত হয়েছি যে রুশ বাহিনীকে সহায়তা করার জন্য নিয়োগপত্রে সই করেছেন কয়েকজন ভারতীয়। ওই ব্যক্তিদের ছড়ানোর জন্য ভারতীয় দূতাবাস নিয়মিত রাশিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা সকল ভারতীয়কে সতর্ক এবং এই সংঘাত থেকে দূরে থাকতে অনুরোধ করছি। সম্প্রতি সুফিয়ান নামে এক ভারতীয়র পরিবারকে পাঠানো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তিনি পরিবারকে অনুরোধ করেন দ্রুত যেন তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। সুফিয়ান হায়দ্রাবাদের বাসিন্দা। এরপরে সুফিয়ানের পরিবার এবং মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এমপি কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করার আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে এ নিয়ে সরকারিভাবে চিঠিও দেন সংসদ ওয়াইসি। চিঠিতে তিনি বলেন, ইউক্রেনে 12 জন ভারতীয় আটকে রয়েছেন, তারা আহত বিপদে রয়েছেন, ফিরে আসতে চাইছেন। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার যাতে দ্রুত হস্তক্ষেপ করে সে আবেদনও জানিয়েছেন তিনি। তারা এজেন্টদের দ্বারা প্রতারিত হয়েছেন বলেও জানান ওয়াইসি। ওয়াইসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে যুবকদের নিরাপত্তা প্রত্যাবর্তন নিশ্চিত করতে রাশিয়া সরকারের সাথে আলোচনা করার অনুরোধ করেছিলেন। ওয়াইসি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, তেলেঙ্গানা, কর্ণাটক, গুজরাট, জম্মু কাশ্মীর এবং উত্তরপ্রদেশের যুবকদের গত বছরের ডিসেম্বরে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল। তিনি বলেন, ভারতের 12 জন যুবককে এজেন্টরা প্রতারিত করে চাকরির প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ায় নিয়ে যায়। এজেন্টরা বলেছিল তাদের বিল্ডিং সিকিউরিটি চাকরি দেওয়া হবে, কিন্তু প্রতারণার পরে তাদের রাশিয়া ইউক্রেন সীমান্তে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হয়েছে। এসবের পর এবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই ইস্যুতে বিবৃতি দেওয়া হলো। আমি মালালা নই যে দেশ ছেড়ে পালাবো, বললেন ইয়ান আমির। ব্রিটিশ পার্লামেন্ট ভবনে সংকল্প দিবস উপলক্ষে ভাষণ দিয়েছেন ভারতীয় কাশ্মীরের মানবাধিকার কর্মী এবং সাংবাদিক ইয়ান আমির। নিজেকে প্রায় সময়ে কাশ্মীরের প্রধান নারী ব্লগার হিসেবেও পরিচয় দেন তিনি। নিজের দেশ ও রাজ্যের নিরাপত্তা নিয়ে বলতে গিয়ে তিনি আফগানিস্তানের মালালা ইউসুফজাইয়ের প্রসঙ্গ তুলে আনেন। তিনি বলেন, আমি মালালা ইউসুফজাইয়ী নই, কারণ আমি কখনই আমার দেশ ছেড়ে পালাবো না। এই প্রসঙ্গে ইয়ানা আরো বলেন, আমি স্বাধীন, আমি নিরাপদ আমার দেশ ভারতে, আমার বাড়ি কাশ্মীরে যা ভারতেরই অংশ। আফগানিস্তানে নারীদের পড়াশোনায় তালেবানের নিষেধাজ্ঞায় প্রতিবাদ করার 2012 সালে পাকিস্তানের সোয়াত উপত্যকায় গুলিবিদ্ধ হয়েছিলেন মালালা। পরে মারাত্মক আহত অবস্থায় তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। সুস্থ হওয়ার পর তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পান। 2014 সালে সবচেয়ে কম বয়সী হিসেবে মাত্র 17 বছর বয়সে নোবেল পুরস্কারও পান তিনি। ব্রিটিশ পার্লামেন্ট ভবনে মালালাকে উদ্দেশ্য করে ইয়ান আমির বলেন, আমি আপনার বিরোধিতা করি মালালা ইউসুফজাই, আমার দেশ আমার প্রগতিশীল মাতৃভূমিকে নিপীড়িত বলে অপমান করার জন্য। তিনি আরো বলেন, আমি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিদেশি গণমাধ্যমের এইসব টুলকিট সদস্যদের বিরোধিতা করি, যারা কাশ্মীর পরিদর্শন না করে সেখানকার নিপীড়নের গল্প তৈরি করে ফেলেছেন। ধর্মের ভিত্তিতে ভারতীয়দের বিচার না করার আহ্বান ইয়ানা বলেন, আশা করি যুক্তরাজ্য পাকিস্তানে থাকা আমাদের বিরোধী কুচক্রীরা আমার দেশকে অপমান করা বন্ধ করবে। অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করলেও কংগ্রেসের সঙ্গে জোট হবেই, বললেন সৌরভ।
ভারতে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য দিল্লিতে আম আদমি পার্টি বা আপ এবং কংগ্রেসের আসন নিয়ে একটি ঐকমত্য রয়েছে। শিগগিরই দুই দলই জোটের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে। আম আদমি পার্টির অভিযোগ, তাদের নেতারা বার্তা পেয়েছেন যে তারা যদি কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটে ত্যাগ না করেন তাহলে দলের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল সিবিআই থেকে নোটিশ পাবেন এবং তাকে গ্রেপ্তার করা হবে। ওই ইস্যুতে শুক্রবার কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে আম আদমি পার্টি। দিল্লি সরকারের মন্ত্রী এবং আপ নেতা সৌরভ ভরদ্বাজের দাবি, বিজেপি বিরুদ্ধে জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স ইন্ডিয়া জোটের বৈঠক চলছে। খবর আসতে শুরু করেছে কোন দল কোন রাজ্যে কতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এরপর ইডি বা কেন্দ্রীয় তদন্ত সংস্থার সপ্তম নোটিশ আসে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে। তিনি বলেন, আমরা বিশ্বস্ত লোকেদের কাছ থেকে তথ্য পেয়েছি যে শুধু ইডি নয় সিবিআই ও কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে পদক্ষেপ নিতে চলেছে। সৌরভ ভরদ্বাজ বলেন, আগামী 2-3 দিনের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হবে। ইডির মামলা আদালতে আটকে আছে, তাই সিবিআই কে গ্রেপ্তার করতে বলা হয়েছে। কংগ্রেসের সঙ্গে জোট গড়লেই কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হবে। বিজেপিকে টার্গেট করে তিনি বলেন, দেশকে বাঁচাতে হলে দেশের ছোট দলগুলোকে স্বার্থ বিসর্জন দিয়ে জোট করতে হবে। আপনারা যদি কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে চান করুন, তবে এই জোট হতে চলেছে এবং এটি বন্ধ হবে না বলে মন্তব্য করেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। আম আদমি পার্টির নেত্রী অতিশী বলেছেন, বিজেপি এখন বুঝতে পেরেছে যে তারা ইডির মাধ্যমে গ্রেপ্তার করতে পারে না, সে কারণে তারা সিবিআই কে লাগিয়ে দিয়েছে। তারা 41-এর অধীনে গ্রেপ্তারের পরিকল্পনা করেছে বলে অভিযোগ অতিশীর। প্রসঙ্গত, দিল্লিতে আবগারি দুর্নীতির অভিযোগ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সপ্তম সমন জারি করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি দিল্লির মুখ্যমন্ত্রীকে 26 ফেব্রুয়ারি হাজির হতে বলেছে। নোটিশের বিষয়ে আম আদমি পার্টি জানিয়েছে, কেজরিওয়ালকে একটি বেআইনি নোটিশ পাঠানো হয়েছে। আপের প্রশ্ন, কিভাবে এর ভিত্তিতে এই সমন পাঠানো হয়েছে? ইডি নিজেরাই যখন এই বিষয়ে আদালতে গেছে তখন কেন অপেক্ষা করা যাচ্ছে না বলে মন্তব্য করেছে আম আদমি পার্টি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।